আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি দেখাবো কিভাবে টিম ভিউয়ার এর মাধ্যমে এক পিসি থেকে আরেকটা পিসি কন্ট্রোল করা যায়। সো আমরা দেখব, এখানে টিম ভিউয়ার্সে যাব। যাওয়ার পরে দেখব যে এখানে যেহেতু আমার আমার আইডি সাইন ইন করা ছিল, আমি সাইন আউট করে দিচ্ছি। সাইন আউট করে আবার এই এখানে সাইন ইন বাদ, আর আপনি যদি সাইন আপ করতে চান তাহলে এই যে এখানে সাইন আপ করবেন, সাইন ইন করবো। সাইন ইন করবেন, সাইন ইন হয়ে গেল। এখন আপনি যদি আরেকটা কিছু কন্ট্রোল করতে চান তাহলে এখানে অ্যাড করবেন অ্যাড রিমোট কম্পিউটার। আপনি যদি কন্ট্যাক্ট করতে চান কন্ট্যাক্ট করতে পারেন। আমরা কন্ট্যাক্ট করবো রিমোট কম্পিউটার, আমরা এখানে বসে আর একটা কম্পিউটার নিয়ন্ত্রণ করব। সো এখানে টিম ভিউয়ার আইডি লিখবেন, টিম ভিউয়ার আইডি লিখতে হলে আপনি টিম ভিউয়ার আইডি লিখতে হবে। আপনাকে জানতে হবে আপনি যার কম্পিউটার কন্ট্রোল করবেন তার আইডিটা জানতে হবে। অলরেডি কন্ট্রাক্ট আছে, আমরা করবো না, ক্যান্সেল দেবো। ক্যান্সেল দিয়ে এখানে দেখা যাচ্ছে এটা আছে। সো আমরা কানেক্ট টু পার্টনার, এবার পাসওয়ার্ডটি দেবো। পাসওয়ার্ড দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে বসে আর একটি কম্পিউটার, আমি যার পাসওয়ার্ড দিই তারটা এসে পড়েছে। এটা 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 দিয়ে এসে পড়েছে, মানে এটা বসেছে, আইডি নেমটা দিয়েছে এবং এই পাসওয়ার্ডটা দিয়েছে, চলে এসেছে। চলে আসা, এখন আপনি যে কোনো কাজ করতে পারেন। আপনি কম্পিউটার যেতে পারেন, আপনি যে কোনো কাজ আপনার ইচ্ছা মতো যে কোনো কাজ করতে পারবেন, যেটা ভাল লাগে, যেভাবে আপনি আপনারটা যেভাবে করতে পারবেন এটাও সেভাবে করতে পারবেন। এর মাধ্যমে আপনি যে যে কোনো ধরনের কঠিন কাজ সহজ করে দেবেন, সে যদি কোনো কাজ না পারে তাহলে এর মাধ্যমে আপনি করতে পারবেন। ব্যাকে চলে যায় ডিসকাউন্ট এবং এখন আমারটা চলে এসেছে। এভাবে আপনারা টিম ভিউয়ার এর মাধ্যমে আপনার পিসি থেকে আরেকটা পিসি কন্ট্রোল করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।